আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চকোফ্লান কেক বা চকলেট পুডিং কেক। এই কেকটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক মজার। একই সাথে পুডিং আর চকলেট কেকের স্বাদ পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটা তৈরি করতে হয়। প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য একটা হাঁড়িতে 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি, এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি। এখন হাই হিটে এই চিনি আর পানিটাকে জাল করে নেব। যখন এইরকম কালার চলে আসবে তখন চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে এইরকম গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে। যে পাত্রে পুডিং কেকটা তৈরি করব সে পাত্রে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। খুব দ্রুত এই কাজটা করতে হবে, কারণ পাত্রে থাকলে ক্যারামেলটা কিন্তু আরও গাঢ় রং ধারণ করবে। এখন ক্যারামেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে চারোদিকে লাগিয়ে নিচ্ছি। এখন এই ক্যারামেলটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মগে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি। এখন এই পানিটাকে 3 মিনিটের জন্য মাইক্রোওয়েভে গরম করে নিব। আপনাদের কাছে মাইক্রোওয়েভ না থাকলে আপনার চুলাতেও এই পানিটা গরম করে নিতে পারেন। গরম করে নিয়ে পানিটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ + 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আজকের এই পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। গুঁড়া দুধ দিয়ে পুডিং তৈরি করলে তৈরি করাও যেমন সহজ হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন এর মধ্যে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। এর চাইতে বেশি চিনি কিন্তু দিতে যাবেন না, এই 3 টেবিল চামচ চিনিই কিন্তু যথেষ্ট। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর এর মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি। দুধ গরম থাকলে কিন্তু এই অবস্থায় ডিমটা একদম জমাট বেঁধে যায়, এই জন্য দুধটাকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চকলেট এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। এখন ডিম আর এসেন্সটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের পুডিংয়ের মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন এই পুডিংয়ের মিশ্রণটাকে মোল্ডে নিয়ে নেব, এর জন্য একটা ছাঁকনি নিয়েছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা একদম মসৃণ হবে। এখন চকলেট কেকটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি ডিমটা থেকে কুসুমার স্বাদ অংশ আলাদা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট। এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 থেকে 5 মিনিট। যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করছি, এই জন্য ফর্মটা হতে একটু বেশি সময় লাগবে। পুডিং কেক তৈরি করলে ডিমের এই ফর্মটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে। ফর্মটা পারফেক্ট না হলে কিন্তু পুডিং কেক হবে না। ডিমটা যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে ফর্ম করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রান্না করার সয়াবিন তেলটা ব্যবহার করছি। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট। এই চকলেট পেস্টে একই সাথে কালার এবং ঘ্রাণ দুইটাই থাকে। এখন লো স্পিডে 20 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ওভার বিট করে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট করা যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে বাজারের খোলা ময়দাটা ব্যবহার করছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে, আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগে। মিশাতে কষ্ট হলেও কিন্তু এখানে দুধ, পানি বা লিকুইড কিছু ব্যবহার করা যাবে না, এতে করে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই চকলেট কেকের ব্যাটারটাকে সেই পুডিংয়ের উপরে নিয়ে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিন্তু কোনোভাবেই একসাথে মিশে যাবে না। চারোদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে সব জায়গায় কেকের এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন এই পুডিং কেকের ব্যাটারটাকে হালকা করে একটু ট্যাপ করে নিচ্ছি। আমার কাছে যেহেতু এই মোল্ডটার কোনো ঢাকনা নেই, এই জন্য একটা ফয়েল পেপারের সাহায্যে মোল্ডটা খুব ভালোভাবে ঢেকে নিচ্ছি। এখন এই কেক পুডিংটাকে বেক করে নিচ্ছি। বেক করার জন্য চুলার উপরে একটা হাঁড়ির উপরে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোয়ালে বা কাপড় টাইপ কিছু দিতে হবে, এতে করে কেক মোল্ডটা সরে যাবে না। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু দিতে যাবেন না, এই মোল্ডটার 1/3 ভাগ পানি দিতে হবে। এখন এই হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাই করে দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে একটা বলক চলে এসেছে,
আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কম করে বেক করে নিতে হবে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই কিন্তু পুডিং কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা টুথপিকের সাহায্যে ফয়েলটাকে একটু সরিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। ফয়েলটা খুলে নেওয়ার পর যদি দেখেন কেকটা হয়নি, তাহলে আরও 5 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেবেন। আমি টুথপিকটা দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই হয়ে গেছে। এখন এর উপর থেকে সম্পূর্ণ ফয়েলটাকে সরিয়ে নিচ্ছি। এখন এই কেকটাকে রোমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কেকটা রোমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, কেকটা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। একটা টুথপিকের সাহায্যে এর চারো সাইড একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিং কেকটা বের করতে অনেক সহজ হবে। এখন এর উপরে একটা প্লেট রেখে পুডিং কেকটাকে বের করে নিচ্ছি। দেখতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন এর উপরে পুদিনা আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখলেন তো চকোফ্লান কেক বা পুডিং কেক তৈরি করা কত সহজ। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। উপরের পুডিংটা যেমন মসৃণ হয়েছে, নিচের কেকটাও কিন্তু একদম পারফেক্ট আর স্পঞ্জ হয়েছে। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আশা করি আজকের এই পুডিং কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।